নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বানাবো ধনিয়া পাতার বড়া বা ধনিয়া পাতার পকোড়া। এটা অন্য স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে বানাবো ধনিয়া পাতার বড়া। তাহলে দেখে নিন কী করে আমি বানিয়েছি এই রেসিপিটি। এখানে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, ছোট ছোট করে টুকরো কেটে রেখেছি এবং জল ঝরিয়ে রেখেছি। এবার একটা পাত্র নেবো, পাত্রতে ধনিয়া পাতাগুলো ঢেলে দেবো। তারপরে ওর উপর দিয়ে বেসন দেব, বেসনের পরে চালের গুঁড়ো দেব, চালের গুঁড়ো দেওয়ার পরে স্বাদ মতন লবণ দেব, লবণের পর হলুদ দেব, অল্প পরিমাণ কালো জিরে দেব। এখানে আপনারা পারলে লঙ্কা কুচিয়ে দেবেন, আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেবার পরে সামান্য স্বাদ মতন চিনি দেব, আবারও আমি এখানে অল্প পরিমাণ বেসন দিয়ে দিয়েছি যেহেতু পাতা অনেকটাই আছে। এবার অল্প জল দিয়ে ভালোভাবে স্মুথ একটা ব্যাটার বা পাতার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এখানে আমার কিন্তু সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে মাখা হয়ে গেছে, আমি এটা রেখে দেব। সন্ধেবেলার বিকালের দিকে এই পকোড়া বানিয়ে মুড়ির সাথে খাবেন, খুবই ভালো লাগে। আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে বড়াগুলো ভেজে নেব। অল্প আঁচে বড়াগুলো ভাজতে হবে, এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব এবং খুন্তির সাহায্যে একটু হালকাভাবে চাপ দেব। দেখুন এখানে কিন্তু বড়াগুলো লাল হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। দু পিঠ ভালোভাবে বড়াগুলো ভেজে নেব। বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব। এই বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বড়াগুলো একটি পাত্রে সাজিয়ে সস দিয়ে পরিবেশন করবো।